কিউট কিউট এলিয়েন হই মা শুনাটা তো বাবা যা দেখো কেমন করছে আনি আমার ঘরে এলিয়েন এসে তোমরা আস্তে আস্তে এই দিকে জল দে না এই দিকে আই সকাল একদম পুজো টুজো হয়ে গেলে মনটা একদম মানে খুব ভালো এখন ইঁদুরের মতো খাচ্ছে ভুট্টাটা বন্ধুরা আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো কিন্তু কেউ মিস করো না সকাল পুজো মানেই একদম মনটা ঘুরে যায় তো পুজো তো হয়ে গেছে আর স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে আর এখন আমি হানিকে এনে কী কী কাজ করব সেটাই তোমাদের শেয়ার করব আর আজ দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম তো চলো একটু ব্রেকফাস্ট করে নিই গুড মর্নিং বন্ধুরা সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সকাল সকাল দেখো আজ বৃহস্পতিবার পুজো টুজো সমস্ত কিছু আমার হয়ে গেছে একটু ব্রেকফাস্ট করতে চলে এলাম আর এই যে পেটাই পরোটা আছে আর আলুর তরকারি আছে তো চলো আমি একটু ব্রেকফাস্ট করে নিই তাই হাতে ধরিয়ে দিল একটা গিফট বুঝতেই পারছো এটা কি হ্যাঁ এটা একটা রেনকোট তো তোমাদের এলাম তোমাদের একটু দেখাই দেখো কেমন কালারটা তো খুবই সুন্দর আমার দারুণ পছন্দ হয়েছে কালারটা এমনিতে আমি রেনকোটে অত পরিও না কোনোদিন পরিয়েই নি বলতে গেলে তো ও খুব বকাবকি করে যে কোথাও যে মানে গেলে পরে ভিজে ভিজে আসতে হয় তো অনেক অসুবিধার মধ্যে পড়ি তো তার জন্য দেখো এটা নিয়ে এসেছে কেমন হয়েছে কমেন্ট করো তো চলো প্যান্টটাও তোমাদের দেখিয়ে দিই এই যে প্যান্টও আছে দেখো কালারটা দেখো এই যে আর কাপড়টা দেখো কি সুন্দর সফট একদম মানে অনেক মোটা না পাতলা কিন্তু খুব সুন্দর তো অনেক ভালো লাগছে থ্যাংক ইউ বর মশাই আমাকে সুন্দর একটা গিফট করার জন্য চলো এটা রেখে দিই প্রবল বর্ষণে যে চারিদিকে কি অবস্থা হচ্ছে সত্যি কানাডার খবর মানে চারিদিকের খবর দেখলেই বুকটা কেমন কেঁপে ওঠে আজকে অনেক সকালেই উঠেছি দেখো রান্নাবান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে তো হানিকে একটু খাইয়ে দেবো ওকে একটু ভেন্ডি ভাজা আর ডিম ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি দেখি তাকাও তো চোখটা কেমন লাগছে আজকে পাঠাতাম না শোনা প্রজেক্টের কাজটা আছে তোমার ভালো লাগছে নাকি পাঠাবো না হ্যাঁ ভালো লাগছে কিছু অসুবিধা হলে ম্যামকে বলবে হ্যাঁ আর শোনো কিছু অসুবিধা হলে ম্যামকে বলবে আর মাসিকে জল দিতে বলবে তুমি জল ধরবে না ঠিক আছে জল রাখতে হবে কিচ্ছু হবে না শোনো দেখো কেমন করছো আনি কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না শোনো আমার পাপা তুমি তুমি আমার পাপা তো কাকা পাপা তো চোখগুলো দেখো কেমন লাল লাল কি যে করবো থাক তাহলে স্কুলে যেতে হবে না থাক বাড়ি দেখেছো স্কুলে যাওয়ার জন্য পাগল কত সুন্দর হলো খেলি বাবালে কি সুন্দর লাগছে এটা বড় আছে না বড়টা তাহলে ও সামনেই করতে পারবে কাকা মানি ভালো আছে না তোমাকে বলবো যে বড়টা ওকে দিয়ে দাও তাহলে ও ভিজবে না দেখো কত ভালো হলো এবার মাম্মা সবসময় বুঝতে পারে পাপা বোঝে না তাই না থাক থাক আটকাক একটু আটকাক না খুলে যাবে এবার দেখ একটুও ভিজবি না আমার ঘরে কি এলিয়ান এসেছে মনে হচ্ছে আমার ঘরে এলিয়ান এসেছে তোমরা দেখো আমার ঘরে এলিয়ান এসেছে এলিয়ান তোমার বাড়ি কোথায় গো হ্যাঁ দেখো এলিয়ানটা এখন স্কুলে যাবে মাম্মার রেনকোট পড়েছে হানির রেনকোটে হানি ভিজে যাচ্ছে না না বাবা তার জন্য মাম্মারটা পড়েছে তোমাকে তো মাম্মারটা পড়াই বেশি ভালো লাগছে একটু ঘোরো ঘোরো দেখাও সবাইকে উনি বাবা রে আমার এলিয়ান আমার ছোট্ট এলিয়ান এটা কিউট একটা এলিয়ান আমার কিউট কিউট এলিয়ান উনি আমার শুনাটা পাপাটা পাপাটা স্কুলে আজকে কি আছে তোমার প্রজেক্ট আছে ঠিক আছে হানিকে ওর পাপার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিলাম আর ওরা যেহেতু ঘুম থেকে একটু পরে ওঠে তো বেডটা একটু ঝেড়ে নিচ্ছি আর কি মুছে নিচ্ছি এমনিতেই সমস্ত কাজ আমার হয়ে গেছে আর দেখতেই পেলে হানিও আজকে একটা রেনকোট পরেছে হ্যাঁ ওর পাপা মোট না দুটো তিনটে রেনকোট নিয়ে এসছে তো আমি বললাম একটু বড়টাই পরিয়ে দাও তাহলে কি হবে ও ভিজবে না আর সত্যি সেটা হয়েছে আর খুব ভালোও লাগছিলো তোমরা দেখতে পেয়েছো তো বেড কভার গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু এই যে আবার বেড কভারটা তুলেও নিলাম এগুলো আমি একটু ধুয়ে দেবো আর দু তিন দিন মানে তিন দিন পর পরে আমি বেড কভার চেঞ্জ করি তো এইদিকে সমস্ত কাজ টাজ দেখো আমার হয়ে গেছে একদম করা হানিকে যেহেতু একটু নিচে বসেই খাওয়াচ্ছিলাম তো ভাবলাম আর একবার ঘরটা একটু মুছে নিই তো ঘরটা একটু ভালো করে আর একবার মুছে নিচ্ছি আর ওকে খাওয়াতে বসলে এদিক ওদিকে এঁঠো পড়ে যায় তো বারবার সেটাই করতে হয় দেখো হানিকে স্কুল থেকে নিয়ে চলে এলাম একদম ছুটি হয়ে গেছে আর এটা হানির বেস্ট ফ্রেন্ড এই যে এর নামও কিন্তু আদ্রিক আদ্রিক মণ্ডল তো দুজনার এত খুনসুটি না তো না তো তোমার মুখে একটা
রাস্তা দেখ, চল চল চল, আস্তে আস্তে চল, রাস্তার অবস্থা দেখো চারিদিকে, চলো 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 চলো, আমি কি করে নেব, ওই দেখো, হ্যাঁ চলো চলো, জুতো ভিজলে কিছু হবে না, কালকে ছুটি আছে, এদিক দিয়ে চলো চলো সোজা চলো, সাবধানে আস্তে আস্তে চল, দেখ এই তুই সোজা রাস্তায় না গিয়ে কাদার মধ্যে দিয়ে যাচ্ছিস কেন, দেখেছিস হানি কংক্রিট মিক্সচার কার, দেখ কিভাবে করছে, চলো আমরা তো চলে এলাম, আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা করছি, এখন বাজে সন্ধ্যা ওই 7টা মতো বাজে, ওর পাপা দেখো মোমো নিয়ে এসেছে আর আমরা সবাই মিলে মোমো খেতে বসে পড়েছি, হানির মুখে তো খুব হাসি, এখন মোমো খেতে খুব ভালোবাসে আর আমার তো খুব ভালো লাগে মোমো খেতে, এখন মোমো পার্টি চলছে, কিরে মোমো খা শিখে গেলি, দাঁড়াও না, খা খা তুই খা, তুই ঝাল খাচ্ছিস কি করে, ঝাল দিয়ে না সস দিয়ে খেতে হয়, ওটা চামচ দিয়ে ভরে ভরে খেতে হয়, হানির পাপা নিয়ে এসেছে ভুট্টা, আর হানি দেখো এখন ইঁদুরের মতো খাচ্ছে ভুট্টাটা, ইঁদুর পাপা ভুট্টাটা তাড়াতাড়ি খাও, তুমি ভুট্টা খেতে গিয়ে টাইম নষ্ট করছো, পড়তে পড়তে একটু খেতেই নেই আর টাইমটা নষ্ট হচ্ছে, না খেতে পারলে রেখে দাও, দেখ কি করছে, আরে তো খেতেই পারছিস না, সামনে থেকে খা, সামনে থেকে খাও, সামনে থেকে কামড়ে খাও, হ্যাঁ ওখানটায় দেখো নরম আছে, বুঝতে পারছো না, দামি দেখিয়ে দিই দাও, এই যে এটা 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 কামড়ে খাও, হুম হুম ওগুলো নাও, ওগুলো নাও কামড়ে খাও, হুম ঠিক আছে, তোর পাপারও খেয়ে দে কাজ নেই, পড়ার সময় যত কিছু তোকে খেতে দেবে, আবার হাসছিস কেমন লাগে, পড়াটা ডিস্টার্ব করে সবসময়, না খেতে পারিস রেখে দে, পরে খাবি, রেখে দে পড়া হয়ে যাবে তারপর খাবি, রেখে দে রেখে দাও, কি হলো, আরে রেখে দাও, তুই তো খেতে একটুও পারছিস না, কেন নষ্ট করছিস টাইমটা, পড়িয়ে নিই তারপরে খাবি বসে বসে, রেখে দাও বাবা সোনা পাপা, তুমি খেতে পারছো পরে খাবি, আজকের পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, টাটা টেক কেয়ার।